আগুন লাগার 3 দিন পর কারখানা থেকে উদ্ধার হলো পোড়া দেহাংশ। অনুমান, সেগুলি নিখোঁজ শ্রমিকদের। আগুন লাগার 3 দিন পর ব্যারাকপুর চেয়ার কারখানা থেকে উদ্ধার হলো পোড়া দেহাংশ। অনুমান, দেহাংশগুলি কারখানার নিখোঁজ 5 শ্রমিকের। সেগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সোমবার সকালে ভয়াবহ আগুন লাগে বিলকন্দার একটি কারখানায়। দমকলের 25টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, আগুন লাগার সময় কারখানায় 69 জন কর্মী কাজ করছিলেন। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন 5 জন শ্রমিক। বৃহস্পতিবার পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। এদিন রাতে দেহাংশ উদ্ধার হয়। অনুমান, কারখানায় আটকে পড়ে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাদের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। দমকল ও কর্মীদের অভিযোগের ভিত্তিতে কারখানা মালিকের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। একটা ফ্যাক্টরিতে আগুন লাগার পর প্রথম দিন থেকেই, একদম প্রথম মুহূর্ত থেকেই বলা যায়, আমি ঘটনাস্থলে ছিলাম। কালকেও বডি তোলা পর্যন্ত ছিলাম। অনেক সবার পরিশ্রমের ফল আর কি কালকে আমরা, কারণ প্রত্যেকে একটা, আমাদের একটা আশা ছিল যে মনে হয় বডি আমরা কোনো রকম পাবো না আর কি, পুড়ে হয়তো ছাই হয়ে গেছে। কিন্তু খুঁজতে খুঁজতে জিয়াস্টার ম্যানেজমেন্টের লোকরা কালকে প্রথমে 3:30 নাগাদ আমাদেরকে বলে যে 3 জনের বডি ওরা দেখতে পেয়েছে, কিন্তু সেই মুহূর্তে ওদের কাছে যাওয়া সম্ভব হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ব্যারাকপুর।